প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট নাস্তা রেসিপি। এখানে একটি বাটির মধ্যে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। তেল আর আটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়েছে, এর মধ্যে পানি দিয়ে দেব। পানি একবারে ঢেলে দেওয়া যাবে না, পানি আস্তে আস্তে দিয়ে ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার সময় এটাকে ভালো করে মথে নিতে হবে। এখন এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। পুর তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। এর মধ্যে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেব। এ পর্যায়ে চুলা রাস মিডিয়াম থেকে একটু কম হিটে রেখেছি। পেঁয়াজ ভাজা হয়েছে, এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দেব। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। 1/2 চা চামচ জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে দেব। মশলা পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ম্যাশ করা আলু। এই আলু আগে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। আলু পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়। ভাজা হয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এই ডোটাকে 3টা ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি ডো নিয়ে একটি রুটি বেলে নেব, এখানে একটি বোর্ডের মধ্যে নিয়ে নেব, এইরকম করে গোল করে নেব। এখন ময়দা ছিটিয়ে বড় সাইজের রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নেওয়া হয়েছে, এর মধ্যে ভেজে রাখা আলুর পুর দিয়ে দেব। পুর দেওয়ার পর ভালো করে 4 সাইডে ছড়িয়ে নেব। সমান করে সব দিকেই এই পুর ছড়িয়ে দিতে হবে। চারিদিকে সমান করে ছড়িয়ে নেওয়া হয়েছে, এখন রোলের মতো গোল করে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে এই কাজটি করছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। এই সাইড দিয়ে পানি লাগিয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। লাগানো হয়েছে, এখন হাত দিয়ে এই রকম করে লম্বা করে নেব। এখন ছুরি দিয়ে কেটে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়েছে, একটি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এখানে একটি বাটির মধ্যে সুজি নিয়েছি, এর মধ্যে 1/3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
पानी दिए पतला बेटर तैरी करे नेब। चामच दिए भालो करे मिशिए नीते हबे जेनो एर मध्ये कोनो रकमेर दला बेधे ना थाके। এখন এর মধ্যে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া দেওয়ার পর এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়েছে। এখান থেকে একটি নাস্তা নিয়ে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে, তারপরে এই রকম করে সুজির মধ্যে দিতে হবে। এই রকম করে সবগুলো নাস্তার মধ্যেই দিয়ে নেব। এখন ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব। এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখেছি। নাস্তাগুলো দেওয়ার কিছুক্ষণ পর উল্টিয়ে দিতে হবে। উল্টানো হয়েছে। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মচমচে হবে, খেতে অনেক ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এর মধ্যে বাকি নাস্তাগুলো ভেজে নেব। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন, খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।